Hey everyone, welcome back to my channel. I'm here to dhammake dar prank niye chole eshi. আর ইনি আছে আমাদের সঙ্গে একটা সেলিব্রিটি রনি। তো দুজনে মিলে আজকে প্র্যাঙ্ক করতে চলেছি আমরা পার্থর উপর, ধামাকেদার প্র্যাঙ্ক হতে চলেছে। পার্থ এখনো আসেনি, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, অনেক তাড়াতাড়ি এসে সব রেডি করে রেখেছি, শুধু ও আসার অপেক্ষা আর ওর ওপর প্র্যাঙ্কটা করার অপেক্ষা। তো আসুক, তারপর আমরা দেখতে থাকো কি হতে পারে লাস্ট মোমেন্টে। মানে সত্যি, মানে ওকে আজকে আমরা এত জেলাস ফিল করাবো বলার বাইরে, তাই তো? বল কেমন হবে, বল। জানি না কী হবে, ও একটুতে অনেক রেগে যায়, এবার দেখা যাক কী হয়। ওকে জাস্ট ফোন করে একটু আগে বললাম যে আয়, আমরা লোকেশনে চলে এসেছি। ও বললো বাসে আছে, তাড়াতাড়ি আসছে, বললো চলে আসবে। তো দেখা যাক কখন আসে, চলো। A few moments later. আসছে ওদিক থেকে, চুপ করে থাক, আমরা কথা বলতে থাকি। তারপর বল, ভালো আছিস তো? ভালো তো আছি, আসলে বুঝে যাবে। হ্যাঁ সেটাই, বল কতক্ষণ হলো আসলি। আর একটু দেরি করেই আসতে পারতি ভাই, আরে রাস্তায় জ্যাম ছিল, বোঝ এটা অফিস টাইম। আমি বলছি যে আর একটু দেরি করেই আসতে পারতি। ভালো তো? হ্যাঁ কেন আসতে পারছিস না সত্যি ভাই, মানে তোরা রোজ টাইম লাগে আমার আসতে, ও জ্যাংরায় থাকে আর সন্ধ্যে 7টায় আসতে পারে কেন ভাই? হ্যাঁ সেটাই, আরো বেশি ভালো হতো আসতে গেলি কেন। যাই হোক শোন, দেখ আমরা ভিডিও ফিডিও এই যে করবো, ঠিক আছে? অনেক সময় এখানে বল মনে হচ্ছে আমি নেই এখানে। আরে তুই আছিস কি, তুই আছিস? আরে দেরি হয়েছে বলে এরকম করবি? আরে কথাই তো বলছি, তুই শুনতে পাচ্ছিস না নাকি? তাই এমন ভাই বলছি আমি এখানে নেই, মানে না থাকা সমান। এই দেখ আমি একটা ভালো কথা বলছি, সরস্বতী পুজো চলে গেলো, কিন্তু সরস্বতী পুজো তো একদম বেকার গেল, মানে বাতি দে। কিন্তু এমনি একজন, তুই পাঞ্জাবি পরবি, আমি শাড়ি পরবো, ফটোশ্যুট করে আসবো, ঠিক আছে? গঙ্গার পাড় দিয়ে যেরকম করে না। হ্যাঁ 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 বেশ ভালো আসবে। হ্যাঁ তুই ক্যামেরাটা ধরে দিস তাহলে যাবে। হ্যাঁ করে নেবো। আর শোন চল রিলস করি। হ্যাঁ কি বলছিস তোকে, কি কি বলছিস তোকে? সবার একটা পার্সোনাল ব্যাপার থাকে ভাই, তোকে কি সব কি পার্সোনাল থাকতে পারে না? যা বাবা, কেন আমি মানুষ না, আমার সাথে পার্সোনাল ব্যাপার থাকতে হবে ভাই। বন্ধুদের মধ্যে আবার কি পার্সোনাল, তো ওকে কি বলছিস বল। তুই তো মানে ওর সাথে কথাই বলে যাচ্ছিস, মানে হচ্ছে আমি এখানে নেই। আমি কি বলেছি তুই এখানে নেই? এতক্ষণ তো ছিলি না, হট করে উদয় হলি। হ্যাঁ আরে ভাই রাস্তা জ্যাম ছিল, অফিস টাইম, সেটা বল মতো আমাদেরকে একটু গল্প করতে দে। আমি একা রিলস করবো কি করে, একা করে যায় না আমাদের মতো গল্প করতে দে মানে সেটাই। যা বাবা, আজকে তো আসলাম তিন দিন ধরে রিলস করবো বলে, তোরা এমন আপসাপ করছিস। কি করলাম ভাই? শোন না, আমরা এই সাজবো, তুই পাঞ্জাবি পরবি, ঠিক আছে? লাল কালারের একটা পাঞ্জাবি পরবি, আমি একটা লাল কালারের শাড়ি পরবো, যেরকম কাপেল টাইপ তো হয়, ঠিক আছে? ওরকম একটা সাজবো, আর কাপেল পোজে একটা ফটো তুলবো, অনেকগুলোই ফটো তুলবো। দেখ ভাই, মানে এই দেখি এই ফটোটা খুব সুন্দর লাগছে, এডিট করতে হবে, এডিট করা নেই। হ্যাঁ ভালো লাগছে। ভাই শোন না, ভালো লাগছে না, কেমন একটা লাগছে আমি বুঝছি। চুল ফুল নিয়ে কাঁধে হাত দিয়ে মানে
তোর কি প্রবলেম আছে? না না না, তোর কোনো প্রবলেম? প্রবলেম আছে না, তুই আমাকে ডেকেছিস এখানে রিলস ফিলস করব। দাদা আমরা করব বলেছি, আমরা বলেছি একবারে করব না। কোথায় পড়ে আছিস তুই? আমি কেমন লাগছে বল, আমি চুড়িদার পরে এসেছি ভাই। ভালো লাগছে তোকে? তুই বল। আমার মনে তো সবসময় ভালোই লাগে। বোঝাবো কি করে তোকে, কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে, কি করেছি এমন? ভিডিও করি করবো তো, তার একটু কথা বলি। আমি দেখা করলাম দু তিন দিন হলো তুই এরকম ব্যাপার ভাই। চিনিস না ভাই, এরকম কি ভাই? আমি আমি তোকে বলেছি একবার, চিনি না, তুই ভেতর ভেতর ভেবে নিচ্ছিস। বললাম তো ভিডিও করবো একটু পরে, কেন এরকম করছিস? এগুলো কি হচ্ছে? বললাম তো আমাদের মধ্যে হচ্ছে। কেন কি হয় তোর? তুই পাগল হয়ে গেছিস কেন? ভালো কথা বলছি, কি সত্যি কথা খুলে বল ভাই। এই তুই চলছ চলতো এদিকে, এত প্রিয়াঙ্কা সরিয়ে মিডিলে আসিস না, বলে বলে যাচ্ছে সরিয়ে। তুই তুই যে সত্যি ভালো করে, কি হয়েছে? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। ক্লিয়ার হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেছে। হয়েছে, বন্ধুদের মধ্যে হতে পারে না, হয়ে গেছে ক্লিয়ার। এগুলো কি প্রিয়াঙ্কা, ভালোবাসা এগুলো দুই দিনের মধ্যে ওর সাথে হতেই পারে? আর তুই নার্ভাস ভাই, কাছে হয়ে গেল, হয়ে যেতে পারে। তুই কি ফ্রেন্ড হতিস না বেস্ট ফ্রেন্ড হতিস? কে হতি এমনি? তো তুইও তো নর্মালি ছিলি, অতিথি পাড়া এরকম হয়ে গেল। আরে বাবা হতেই পারে। তুই গায়ে কেন হাত দিচ্ছিস ভাই? তুই তুই ওর গায়ে কেন হাত দিচ্ছিস? আমি তো এটা বুঝতে পারছি না, তুই কি পাগল আছিস নাকি? তুই পাগলের কি হলো ভাই? তুই তুই খুশি নস আমি রিলেশনশিপে গেছি? আরে খুশির কি হলো ভাই? তিন দিনের মানুষ তোরা এমন ভাবে করছিস না, চিনিস না আমাকে? তুই সরে যা, তুই বস, সব করিস না সর। এগুলো কি ভাই, অনেক ঝগড়া করে বল। এই ও ভালো করে কি ভাই, তিন দিনের কাছের মানুষ হয়ে গেলো তিন দিনের মধ্যে? কোনটা লোক একদিনে প্রপোজ করে? তুই তো এরকম না, তুই এরকম কেন করছিস? কি এরকম না,
আমি একটু চাষটা আমার খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। হ্যাঁ ও আমাকে বলেছে, কথা বলেছে, চলে গেলি ওষুধ ভাই। হ্যাঁ দাদা দাদা তোর ভালো হয়ে গেছে? হ্যাঁ তো লাগতেই পারে। এমন করছিস মানে গায়ে হাত দিচ্ছিস কেন? ওর মারবো না, তোমার মারবো না। শুনি তোরা, আরে ভাই ভাই চলে গান দিয়ে গায়ে হাত দিবি, মারামারি কেন করছিস তোরা? গায়ে হাত গান দিয়ে সরিয়া তোরা, তোরা এরকম করে করছিস? সুই তো গায়ে কেন হাত মারবি না? একদম না, তো মারবি না, সরিয়া। মেয়েদের গায়ে হাত দিচ্ছিস কেন তুই? তুই দেখ দুদিন হয়েছে আলাম হয়েছে, তুই কি মাথা মোটা তো কোনো মুখ চোখ ফাটিয়ে দিতাম আমি তোকে। আমার হাতে পাতে চিড়ে ফিরে গেছে, এখানে দেখ চিড়ে গেছে। প্র্যাঙ্ক করিস কেন সব ভুলভাল? তুই খুশি হতি না যদি যেতাম আমি ওর সাথে রিলেশনশিপ? কেনই দেখ দেখ আমরা তাহলে চলে যাচ্ছি রিলেশনশিপে। এগুলো কি প্র্যাঙ্ক ছিল না গাইস? এটা প্র্যাঙ্ক ছিল না? না বল ওকে মিনিয়ে মারি আবার তার কেন কেন আমাকে মারি? চার চার তো দেখলে কি অবস্থা তোর বল একটু? কি অবস্থা? আমার ভালো লাগছে না সরি। কেন এগুলো কোনো প্র্যাঙ্ক হয় না ভাই, এগুলাই তো ভিউজ আসবে। দেখ লাল ফল হয়ে গেছে, মাথা মুখ খুব খাটি দিতে কি অবস্থা। তো যাই হোক ওরা মারামারি করুক ঠিক আছে, তো ভিডিওটা পুরো একদম পুরো একদম আমি বুঝতে পারি না এত মারামারি করবে, এত রিয়াকশন আসবে সত্যি আমি বুঝতে পারিনি। ওকে তো এখানে ধাক্কা মেরে আমারও বাবা লেগেছে ওদেরকে ছাড়াতে গিয়ে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি না ও মেরেছে। যাই হোক টাটা, মারামারি কর আবার, মারামারি কর, মারামারি কর, মারামারি কর।